প্রথমে বলেছে যে আমরা অনেকগুলি প্রশ্ন করবো, জবাব দিবেন, তারপরে আপনি বক্তব্য রাখবেন। তো প্রশ্ন করলো ফ্রি স্টাইল, যে যে প্রশ্ন করলো জবাব দিতে থাকলাম। এক আরব প্রশ্ন করলেন যে আপনি পৃথিবীর বহু দেশ ঘুরলেন বলে শুনলাম, পৃথিবীতে ইসলামের পূর্ণাঙ্গ রূপ এখন আর কোথাও নাই। কোথাও আছে আধা, কোথাও আছে বারো আনা, কোথাও আছে দশ আনা, কোথাও আছে চার আনা, কোনো জায়গায় মোটেও নাই। ইসলামের পূর্ণাঙ্গ ইসলাম, কোরআনের পূর্ণাঙ্গ আইন পৃথিবীতে কোথায় সর্বপ্রথম কায়েম হবে বলে আপনি মনে করেন? আমি তার জবাবে কি বলেছি জানেন? আমি জবাব দিলাম, হাজার হাজার লোক সেই হলের মধ্যে ছিলেন, আমি জবাবে বললাম, গোটা পৃথিবী ঘুরে, এই পৃথিবীর বহু দেশ ঘুরে আমার যে রিডিং এবং অবজারভেশন, তাতে আমার মন বলে পৃথিবীতে আপনি ঠিকই বলেছেন, পৃথিবীতে কোথাও পূর্ণাঙ্গ ইসলাম নাই। চোদ্দ আনা, বারো আনা, আট আনা এরকম আছে, পূর্ণাঙ্গ নাই। পূর্ণাঙ্গ ইসলাম পৃথিবীতে হবে ইনশাআল্লাহ, তবে যেখান থেকে শুরু হবে বলে আমার বিশ্বাস, সেটা আমার প্রিয় জন্মভূমি, ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ, আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে সর্বপ্রথম কোরআনের রাস কায়েম হবে ইনশাআল্লাহ। আমি জানি ভাইরা, আমি তাদের বললাম, দেখেন এইটা আমি কায়েম জোরে বলি নাই, এর পেছনে দলিল আছে। দলিলটা হলো এই, আমার দেশে আজ বারো কোটি মুসলমান, এই বারো কোটি মুসলমান ঘুমোতে যায় এশার আজান শুনে, আড়াই থেকে তিন লক্ষ মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কে থামাবি? চিৎকার দিয়ে আজানের আওয়াজ বন্ধ করবা? মাগরিব কি ওয়াদিও মে গুঁজি আজা হামারি, থমথনা থা কিসি সে সাইল রওয়া হামারা। প্রাচ্য প্রতিচ্ছে অন্তরিক্ষে বাতাসে ইধারে পাহাড়ে পর্বতে সমুদ্রের ঢেউয়ে রণিত অনুরণিত ধরিত প্রতিধ্বনিত হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু জাহেলের কুষ্টিলা চিল্লাইয়া আজানের আওয়াজ বন্ধ করে দিতে পারবে না। আল্লাহু আকবার! এই আড়াই থেকে তিন লক্ষ মসজিদের মিনারা থেকে এশার আজান শুনে বারো কোটি মানুষ রাতের বেলায় ঘুমোতে যায়, আর বাংলার বারো কোটি মানুষ এই আড়াই থেকে তিন লক্ষ মসজিদের মিনারের আজানের আওয়াজ শুনে তাদের ফজরে ঘুম ভেঙে যায়। আমার মুসলমান বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ বুকে ধারণ করে ধন্য বাংলার মাটি, ধর্ম নিরপেক্ষ মতবাদের জায়গা বাংলাদেশে হবে না, বাংলাদেশে হবে কোরআনের রাস কায়েম হবে ইনশাআল্লাহ। আমি বললাম আমার নিজের চোখে দেখা, আমার নিজের চোখে দেখা, আমার বাংলার মানুষ, গরিব মানুষ, পরাটা গোস্ত দিয়া সকালবেলা নাস্তা হয় না, সকালবেলায় পান্তা ভাত, পেঁয়াজ কাঁচামরিচ, কোন রকম পানি ভাত, মনে আছে না পান্তা ভাতের কথা আপনাদের? না আবার আপনারা কবেন জুনি আমাদের পান্তা ভাত খাওয়াই গেছে, কত যে জ্বালা। সকালবেলায় আমার চাষি পান্তা ভাত খাইয়া, তাও পেট ভরা না সামান্য, পান্তা ভাত খাইয়া কোমরে একটা গামছা বাঁধে, যেহেতু পেটে ক্ষুধা পেট ভরে নাই, এরপরে গরু নিয়া হাল নিয়া লাঙ্গল নিয়ে মাঠে চাষ করতে যায়, আমার চোখে দেখা বাংলার আনাচে কানাচে ঘুরি, আলহামদুলিল্লাহ বাংলাদেশের এমন কোন উল্লেখযোগ্য জায়গা নাই যেখানে আমি যাইনি, আলহামদুলিল্লাহ আল্লাহ নিচ্ছেন। আমার চোখে দেখা আমার চাষি চাষ করে করে হাতে ঘড়ি নাই, আকাশের দিকে তাকায় দেখে জোহরে রক্ত হয়ে গেছে, গরুগুলা দাঁড় করায় রাখিয়া কাদা পানি দিয়ে কোন রকম উজু করিয়া কোমরের গামছাটা খুলিয়া মাথায় বান্ধিয়া আইলের উপরে দাঁড়াইয়া ক্ষুধার্ত চাষি আল্লাহর সিজদা দেয়। এই আমার বাংলাদেশ, চাষি শ্রমিক কৃষক মেহনতি মানুষ বাংলার এই অভুক্ত মানুষগুলি আল্লাহর সিজদা দেয়, নামাজ পড়ে। আমার বাংলাদেশেই ইসলামের জন্য এ পর্যন্ত 111 জন ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী শাহাদাতের নজরানা আল্লাহর দরবারে পেশ করে দিয়েছে। বাংলা
বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। যারা বিরোধিতা করছ, পাঁচ পাতা ছয় পাতার পত্রিকাটা বাইর করিয়া সমান ইসলামের গাইল দিতেছ, তোমাদের নাকের ডগার উপরে কালেমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশকে ভালোবাসুন, বাংলাদেশকে ভালোবাসুন, বাংলাদেশকে ভালোবাসুন। এবং এই দেশে যতদিন থাকবেন আল্লাহ আপনাদেরকে রাখুন, ইমানের সাথে রাখুন, বলি আমিন। হিন্দু সংস্কৃতিতে ডুবে যাবেন না, মুসলমান পরিচয় বেঁচে থাকুন, বাংলাদেশকে ভালোবাসুন। জীবন এবং মতের ফয়সালা আল্লাহর হাতে, কারো কোনো ব্যক্তির হাতে মৃত্যুর ফয়সালা নাই। যদি আমার মৃত্যু থাকে, কারো গুলিতে আমি শহীদ হব, সারা পৃথিবী